গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ, আমি বৈশাখী বলছি। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে তো ভাই ফোঁটা, তো সব ভাই বোনদের আমার ভাই ফোঁটায় অনেক অনেক শুভেচ্ছা। আর হচ্ছে সবাই ভালো কাটাও। আর কি বলবো, আজকে আমারও মানে ভাই ফোঁটা দেওয়ার ইচ্ছে ছিল ভাইকে, কিন্তু বাপের বাড়ি তো অনেকটা দূরে, আর আমার বাপের বাড়িতে হচ্ছে অসুজ হয়ে গেছে আর কি, জন্মাসুজ হয়ে গেছে, ওই জন্য ফোঁটাটা দেওয়া হলো না, আর যাইনি বাপের বাড়ি। আর আমার ছেলে মেয়ে আজকে বসছে ভাই ফোঁটা দেবে, আর দেখো ছেলে এখানে বসছে আর মেয়ে বসছে এখানে, আর মা তো ওদিকে বসছে, হাজবেন্ড বসছে এইদিকে। আর দেখো মৌ একটু সামান্য একটু আয়োজন করেছে ভাই ফোঁটা দেওয়ার জন্য। মৌ দাও ভাই ফোঁটা। বন্ধুরা ভাইফোঁটা দিল মৌ তার ভাইকে, সবুজকে ভাইফোঁটা দেওয়া হয়ে গেল। আর হচ্ছে আমার রান্না বান্নাও প্রায় কমপ্লিট। চলো আজকে ভাইফোঁটায় কী কী মেনু আছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই রান্নাঘরে, চলো। বন্ধুরা আজকে ভাই ফোঁটায় রান্না করেছি, দেখো পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে দেখাই এখানে আছে চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করেছি, আর এইটা হচ্ছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে করেছি, আর এইটা দেখছো বন্ধুরা আমচুর দিয়ে টক করেছি মাছের, পোনা মাছের, রুই মাছের আর কি। এখানে মাছ ভাজা আছে, আর এটা দেখতে পাচ্ছো চিপস করেছি, আর মিষ্টি তো অবশ্যই আছে, এই যে মিষ্টি। চলো এই হচ্ছে ভাই ফোঁটার মেনু, খেতে দেব। আর অবশ্যই ভাত তো আছে। চলো বন্ধুরা আমার ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি, আর ছোট্ট করে ভিডিও দিলাম, আর আশা করি ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে বলো না চ্যানেলটাকে। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।